বালা কলার মালা ফুল কি আর হয়। হাওয়া সিনেমা মুক্তির দ্বিতীয় সপ্তাহেও বিভিন্ন হলে দর্শক টানতে পারছে। বর্তমানে দেশের 41টি সিনেমা হলে চলছে হাওয়া। ঢাকার বাইরে যশোরের মণিহার সিনেমা হলে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে এটি। গতকাল মণিহার থেকে 3 লাখের বেশি টাকা আয় করেছে সিনেমাটি। মণিহার সিনেমা হলে গত 5 বছরে কোনো সিনেমা একদিনে এত টাকা আয় করতে পারেনি। তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে। মণিহার সিনেমা হলের ব্যবস্থাপক জিয়াউল হক মিঠু বলেন, গতকাল হাওয়া সিনেমা দিয়ে 3 লাখের বেশি সেল হয়েছে, বিষয়টা নিয়ে আমরা অনেক আনন্দিত। জাজ মাল্টিমিডিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, 2017 সালে ঈদে মুক্তি পাওয়া বস 2 সিনেমার পরে হাওয়া সর্বোচ্চ সেল। ইঞ্জিনের স্টার্ট বন্ধ করলে তো জোয়ারে আমরা আরো দূরে ভেসে যাব। গত 5 বছরে কোনো সিনেমা একদিনে এত টাকা সেল দিতে পারেনি। মিসবাহুর রহমান সুমন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাফিজা তুশি, সোহেল মণ্ডল প্রমুখ। শাহরিয়ার আহমেদ, আনন্দ টিভি, ঢাকা।